হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং ভিডিও, অনেকটা হেল্পফুলও বলা যায়। তো আজকে আমার যে ট্রলি ব্যাগটা ছিল সেটার কম্বিনেশান লকিং নাম্বার আমি ভুলে গেছি, তাই সেটাকে আর আনলক করতে পারছি না। তো আজকে এই ভিডিওতে এমন একটা বিশেষ সিস্টেম দেখাবো যেটা দিয়ে ইজিলি 2 মিনিটের মধ্যে ইমার্জেন্সি সময় আপনি আপনার ট্রলিকে খুলতে পারবেন উইদাউট এনি পিন। আপনি যদি পিন ভুলে গিয়ে থাকেন তাহলেও আপনি আপনার ট্রলিকে খুলতে পারবেন। সো সেটা দেখার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, লেটস গো। তো এই হলো আমার সেই ট্রলি ব্যাগ যেটার কম্বিনেশান লক আমি ভুলে গিয়েছি, এটাই আজকে আনলক করব। এই যে দেখতেই পাচ্ছেন, সো এখানে এই যে আমার এই লকটা আছে, এই নাম্বারগুলো আমি ভুলে গিয়েছি, এই যে নাম্বারগুলো। তো দেখা যাক কীভাবে এটা আনলক হয়। তো এই হলো আমাদের লাগেজের মেন লকিং ইউনিট পুরোটাই। এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে সেট করে পাসওয়ার্ড দেন, এখান থেকে এটা পুশ করলে কিন্তু এগুলো ওপেন হয়, এটা আমরা সবাই জানি। এখন সব ধরনের লাগেজেই এই সেম সিস্টেম লকিং আছে, বেশিরভাগ লাগেজেই আছে। এবার আপনি যদি এই নাম্বারগুলোকে ভুলে যান, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই যে হুইলগুলো আছে ছোট ছোট, এর তলায় একটা করে ফাঁকা জায়গা আছে বা ছোট একটা গ্যাপ আছে। এটা যখন আমরা এইভাবে রাউন্ড অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘোরাই, তখন ওই ছোট গ্যাপটা, এই যে সরি, ঘোরাতে থাকলে এই যে এসে গেছে, এই যে ছোট্ট একটা আলাদা ফাঁকা জায়গা আছে। এটা প্রতিটা হুইলের মধ্যে কিন্তু এই ফাঁকা জায়গাটা আছে, এই যে এইটারও আছে, এই যে। এবার এইটা দেখা যাক, এইটারও আছে। তো এবার দেখ, সবার প্রথমে আমাদেরকে এই হুইলের নিচে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোর পজিশন একই দিকে আনতে হবে। ওকে, তো আমার এই ফার্স্ট হুইলটার পজিশন আমি একটুখানি ঘোরাবো রাইট সাইডে, এই যে, দেন এটাকেও একটু রাইট সাইডে নেব, দেন এটাকেও একটু রাইট সাইড করে, তিনটের পজিশন এবার আমরা সেম রেখেছি। ওকে, এইবার আমাদের নেক্সট স্টেপ সেটা হলো তিনটের পজিশন এক জায়গায় আনার পরে আমাদেরকে ওপরের এই যে নাম্বারগুলো আছে সেগুলো অ্যান্টি ক্লকওয়াইজ একটা করে ঘাট বাড়াতে হবে। যেমন এখানে 1 আছে, 8 আছে আর 6 আছে। তো আমরা যদি 1টাকে বাড়াই অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে, তাহলে এখানে 2, দেন 8টাকে 9, 6টাকে 7। এইভাবে 3টাকে এক ঘাট করে বাড়ানোর পর এখানে আপনাকে পুশ করে দেখতে হবে যে ওপেন হচ্ছে কি না। যদি ওপেন না হয় দেন আরও এক ঘাট করে বাড়াতে হবে, যেমন 2, 3, 9, 0, 7, 8। ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, বাম দিক থেকে ডান দিক। দেন এখানে পুশ করে দেখি ওপেন হচ্ছে কি না, ওপেন হয়ে গেল। তো আমার সেকেন্ড বারে ওপেন হয়ে গেল। এক্ষেত্রে অনেকের থার্ড বার হয়, ফোর্থ বার হয়, এভাবে 5-6 বারের মধ্যে ইজিলি কিন্তু ওপেন হয়ে যায়। এইভাবে আপনি আপনার লাগেজকে ইম্পর্টেন্ট টাইমে বা জরুরি সময় খুবই সুন্দরভাবে উইদাউট এনি এফার্ট 2 মিনিটের মধ্যে আনলক করতে পারবেন, যদি আপনি আপনি পিন ভুলে থাকেন তাহলে। তো ভিডিওর মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমি বলতে চাই এখানে, যেটা হলো এই ধরনের লকের উপরে সবসময় ডিপেন্ডেন্ট না হয়ে আপনি যদি এইখানে একটা এক্সট্রা ছোট তালা লাগিয়ে রাখেন তাহলে আরও ভালো হয়। এই যে দুটো চেনের মাঝামাঝি অংশে যে জায়গাটা আছে ছোট তালা লাগানোর, লক লাগানোর, সেখানে এক্সট্রা একটা লক লাগিয়ে রাখলে সব থেকে ভালো সিকিওরভাবে আপনি আপনার জিনিসগুলো ট্রলির মধ্যে রাখতে পারবেন। তার কারণ হলো আপনি ভিডিওতে দেখলেন খুবই কম সময়ের মধ্যে উইদাউট এনি পিন কিন্তু এই ধরনের লককে আনলক করা একদম ইজি। সো আমি বলছি এখানে একটা এক্সট্রা তালা ইউজ করলে সব থেকে বেটার হয়, এটা পুরো ডবল প্রোটেকশন থাকে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা ইজিলি 2 মিনিটের মধ্যে উইদাউট এনি পিন যে কোনো জায়গায় এমার্জেন্সি সময় আপনাদের ট্রলিকে আনলক করতে পারবেন ইজিলি। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক তো আমি আশা করতেই পারি। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন নিয়মিত পাওয়ার জন্য
চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের থেকে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।